নমস্কাৰ লাইভ আৱাৰ ষ্টুডিঅত মই অস্মিতা গোস্বামী নমস্কাৰ আপুনি চাই আছে লাইভ আৱাৰ মই জয়ন্ত মাধৱ গোস্বামী প্ৰথমে জনাও এপিএছচি নিযুক্তি কেলেংকাৰীৰ খবৰ আজি পুনৰ এছআইটিত হাজিৰ হ'ব তিনি ৰাজপত্ৰিত বিষয়া এপিএছ অমিত ৰাজ চৌধুৰী দীপাংকৰ দত্ত লহকৰ আৰু এচিএছ ধীৰাজ কুমাৰ জৈনক জেৰা চলাব এছআইটিয়ে কৰিমগঞ্জৰ ক্ৰাইম ব্ৰাঞ্চৰ এএছপি অমিত ৰাজ চৌধুৰী জালিয়াতিৰে টেবুলেশ্যন চিটত নম্বৰ বঢ়াইছিল অমিত ৰাজে গুৱাহাটী নিৰ্বাচন বিভাগত কৰ্মৰত এচিএছ ধীৰাজ কুমাৰ জৈন হাইলাকান্দিৰ একৈশ নম্বৰ এপিবিএনত কৰ্মৰত দীপাংকৰ দত্ত লহকৰ মৌখিক পৰীক্ষাৰ বাবে অযোগ্য হৈছিল দীপাংকৰ ইতিমধ্যে নিলম্বন কৰা হৈছে দীপাংকৰ দত্ত লহকৰ আৰু ধীৰাজ কুমাৰ জৈনক তিনিজন ৰাজপত্ৰিত বিষয়াক আজি পুনৰ জাৰি কৰা হৈছিল চমন জেৰা চলাব এছআইটিয়ে এএছপি অমিত ৰাজ চৌধুৰী দীপাংকৰ দত্ত লহকৰ আৰু এচিএছ ধীৰাজ কুমাৰ জৈনক জেৰা চলাব এছআইটিয়ে কৰিমগঞ্জৰ ক্ৰাইম ব্ৰাঞ্চৰ এএছপি অমিত ৰাজ চৌধুৰী জালিয়াতিৰে টেবুলেশ্যন চিটত নম্বৰ বঢ়াইছিল অমিত ৰাজেও গুৱাহাটী নিৰ্বাচন বিভাগত কৰ্মৰত ধীৰাজ কুমাৰ জৈন আনহাতে হাইলাকান্দিৰ একৈশ নম্বৰ এপিবিএনত কৰ্মৰত দীপাংকৰ দত্ত লহকৰ আটাইকেইগৰাকীক টেবুলেশ্যন চিটত ৰাকেশ পাল বাহিনীয়ে নম্বৰ বঢ়াই দিয়া তথ্য প্ৰমাণ ইতিমধ্যে লাভ কৰা হৈছে আজি জেৰাৰ অন্তত এইসকলৰ বিৰুদ্ধে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰে সেয়া লক্ষণীয় হ'ব সতীৰ্থ সাংবাদিক বলেন ভট্টাচাৰ্যৰ সৈতে আমি পোনপটীয়া সম্প্ৰচাৰত সংযুক্ত হৈছো বলেন তিনিজনক পুনৰ চমন জাৰি কৰা হৈছে আজি পুনৰ হাজিৰ হ'ব লাগিব ঠিক তেনেদৰে কাইলৈ আন দুজনক চমন জাৰি কৰা হৈছে কিমান সময়ত হাজিৰ হোৱাৰ সম্ভাৱনা আছে সবিশেষ জানিব বিচাৰিম চাওক অহাকাইলৈ যি দুগৰাকী হাজিৰ কৰিবলৈ নিৰ্দেশ প্ৰদান কৰা হৈছে সেই দুগৰাকী দেখিব পোৱা গৈছে যে দুগৰাকী এ পি এছ বিষয়া আৰু দুইগৰাকী এ পি এছ বিষয়াক অহাকাইলৈ দিনত হাজিৰ হোৱাৰ নিৰ্দেশ প্ৰদান কৰা হৈছে আৰু ঠিক একেদৰে যদি চাবলৈ যোৱা যায় এই মোৰ আটাইতকৈ ডাঙৰ বিষয়টো হৈছে নন্দ সিং বাবুৰ কথাখিনি এই মুহূৰ্ত আটাইতকৈ এই মুহূৰ্ত চৰ্চাৰ বিষয় হৈ পৰিছে এইবাবেই কাৰণ যদি আপুনি মন কৰে তেতিয়াহ'লে দেখিবলৈ পোৱা হৈছিল যে মূল দুটা বিষয় এটা হৈছে টেবুলেশ্যন চিটৰ নম্বৰ বৃদ্ধি আনটো আছিলে যি মূল উত্তৰ বহীৰ লগত অতিৰিক্ত পৃষ্ঠা সংযোজন জালিয়াতিৰে তাত সংযোগ কৰা হৈছিলে সেই ক্ষেত্ৰত দুৰ্নীতি কিন্তু তাৰ সমান্তৰালভাৱে আন এক দুৰ্নীতি সংঘটিত হৈছিলে এ পি এছ চি পৰীক্ষাত সেয়া আছিলে যে যিসমূহ উত্তৰ বহীত অতি গোপনে সংগোপনে সেইসমূহ উত্তৰ বহী লিখিতভাৱে বাহিৰত লিখি আনি পেজসমূহ সংযুক্ত কৰি পৰীক্ষাৰ বহীত বা ঘৰতে সেইসমূহ লিখি আনি উত্তৰ বহীসমূহ ষ্ট্ৰং ৰুমত সোমোৱাইছিলে সেই বিষয়টো এই মুহূৰ্তলৈকে পোহৰলৈ অহা নাছিলে আৰু যাৰ কাৰণে তদন্তকাৰী আৰক্ষীয়ে বাৰ বাৰ সেইসমূহ বহী অতি সূক্ষ্মভাৱে চোৱাৰ পিছতো সেইসমূহৰ কোনো ক্লু উলিয়াবলৈ সক্ষম হোৱা নাছিলে ইয়াৰ মূল আঁৰৰ ৰহস্যটোৱে আছিলে নন্দবাবু সিঙৰ ঘটনা কাৰণ নন্দবাবু সিঙে এই গোটেই সমগ্ৰ ঘটনা সংঘটিত কৰিছিলে কিন্তু তাৰ পিছত যিহেতুকে বাৰ বাৰকৈ দুবাৰ তিনিবাৰকৈ জেৰা চলোৱা হৈছিলে সেই সময়ত ডিব্ৰুগড় আৰক্ষীৰ পৰা আৰম্ভ কৰি বিপ্লৱ শৰ্মা আয়োগে জেৰা চলাইছিলে কিন্তু তাৰ পিছতো দেখিবলৈ পোৱা গৈছিলে এইগৰাকী মুখ্য পৰীক্ষা নিয়ন্ত্ৰকে কিন্তু কোনো ধৰণৰ মুখ খোলা নাছিলে কিন্তু আমাৰ হাতলৈ শেহতীয়া তথ্য আহিছে যে এছ আই টিৰ যি দুদিন ধৰি জেৰা সেই জেৰাৰ সময়ছোৱাত কিন্তু বহুখিনি নতুন নতুন তথ্য ইতিমধ্যে প্ৰকাশ পাইছে আৰু সেই তথ্যৰ ভিত্তিত এতিয়া পোহৰলৈ অহাৰ সম্ভাৱনা ঘটিছে যে যিসকল প্ৰাৰ্থীৰ নাম পূৰ্বৰ তালিকাত সন্নিৱিষ্ট নাছিলে সেইসকল প্ৰাৰ্থীৰ নামো এতিয়া পোহৰলৈ অহাৰ সম্ভাৱনাই বিৰাজ কৰিছে এইবাবে যে যিসকল প্ৰাৰ্থীয়ে আচলতে সংগোপনে ৰাকেশ পাল বাহিনীক মেনেজ কৰি ঘৰতে উত্তৰ বহী লিখি আনি বা আগতীয়াকৈ প্ৰশ্ন উত্তৰ লাভ কৰি সেইসমূহৰ উত্তৰ লিখি পৰীক্ষা কেন্দ্ৰত তেখেতসকলে জমা দিছিলে সেইসকলৰ নাম ইতিমধ্যে নন্দবাবু সিঙেই তদন্ত কৰি আৰক্ষীৰ সন্মুখত উল্লেখ কৰিছে গতিকে সেইসকল প্ৰাৰ্থীৰ যদিও বলেন এতিয়া নতুন নতুন নামো অন্তৰ্ভুক্ত হোৱাৰ সম্ভাৱনা আছে কেৱল এই 34 জনে নহয় বা 2013 বৰ্ষৰ পূৰ্বৰ যিসকল অভিযুক্ত আছিল যিসকলক চাকৰিৰ পৰা বৰ্খাস্ত কৰা হৈছিল সেইসকলে নহয় শেহতীয়া এই 34 জনে নহয় আৰু বহুতো নতুন নাম হয়তো এই তালিকাত অন্তৰ্ভুক্ত হ'ব পাৰে যদি সঠিক দিশত তদন্ত আগবঢ়াই নিয়ে এছ আই টিয়ে নিশ্চয়কৈ নন্দবাবু সিঙে যদি আচলতে সেইখিনি কথা আদালতৰ মজিয়াত স্পষ্ট কৰি উল্লেখ কৰে যিধৰণে তদন্তকাৰী আৰক্ষীৰ সন্মুখত এই মুহূৰ্তত সেই কথা প্ৰকাশ কৰিছে সেইধৰণে যদি তেওঁ সংঘটিত কৰা কেলেংকাৰী তথ্য যিধৰণে সেই সময়ত জৰাই দিছিল গতিকে কিমান সম্ভৱ হ'ব সকলো তথ্য প্ৰমাণ সহকাৰে এয়া প্ৰমাণ কৰা যে নন্দবাবু সিঙে যিখিনি কৈছে তাৰ তথ্য যিহেতু লিপিবদ্ধ নাই বহু আমাৰ শীত তেওঁ জ্বলাই দিছিল সেই সময়ছোৱাত গতিকে কিমান প্ৰত্যাহ্বান আহিব এছ আই টিৰ বাবে চাওক যদিও বা পৰীক্ষাৰ উত্তৰ বহীসমূহৰ প্ৰমাণ নাথাকিব কিন্তু যিহেতুকে এই উত্তৰ বহীসমূহৰ আন আঁৰত মিনাৰ্ভা দেৱীৰ কথা যদি চাবলৈ যায় নিজ কন্যাৰ ক্ষেত্ৰত
পরীক্ষার উত্তর বহীখন ইমানে সুচারুরূপে আর শৃঙ্খলাবদ্ধভাবে লিখিছিলে যে সেইখন উত্তর বহি কোনো কারণত পরীক্ষা কেন্দ্রত লিখা সম্ভব নাছিলে। সেই কথাখিনি ইতিমধ্যে এসআইটি তদন্তর সেই ওলাইছে। কিন্তু এটা কথা বিষয় হয়েছে যে সেই উত্তর বহীখন পরীক্ষা কেন্দ্রত সেই ধরনের আসলে হয়তো লাভ নকর বলে সন্দেহ করব পারিছে, কিন্তু তার তথ্য প্রমাণ সমূহ আরক্ষে উলিয়াব পৰা নাই। কিন্তু সেই নিজ কথাখিনি যদি ইতিমধ্যে নন্দবাবু সিংহে যদি সেই কথাখিনি আরক্ষীর সন্মুখত প্রকাশ করে, অর্থাৎ নিজ জিয়রীর কথা যদি আতরত থাকিও বাকি পার্টি সকলের কথা যদি তেখেতের মুখত লয়, নাম যদি তেখেতে প্রকাশ করে, তেতিয়া হলে হয়তো সেই কথাখিনি আদালতের মজিয়াত যেতিয়াই প্রকাশ করিব তেতিয়া হলে বিপদ নিশ্চিত হওয়াটো স্বাভাবিক হয়ে পড়িব সেই সকল পার্টির, অর্থাৎ যিসমূহর তথ্য না থাকিব। কিন্তু নন্দবাবু সিংহে স্বচক্ষে সেই সমূহ আদালতের মজিয়াত যদি প্রমাণ করে বা তেখেতে মন্তব্য রাখে তেতিয়াহলে সেই স্বীকারোক্তির ভিত্তিত সেই সকল প্রার্থীর নাম তদন্তকারী আরক্ষীর আওতাত অহাটো প্রায় নিশ্চিত হয়ে পড়েছে। গতিকে কব পারি যে এফালে যদিও বা দেখবলে পাওয়া গেছে নন্দবাবু সিংহে পূর্বতে যিসমূহ কথা প্রকাশ করা হওয়া নাছিলে বা হেয়া বিপ্লব শর্মা আয়োগের প্রকাশ করা নাছিলে, ঠিক একেদরে যদি ডিব্রুগড় আরক্ষী তদন্তর সময়ত প্রকাশ করা নাছিলে, অর্থাৎ বলেন যে সময় বিপ্লব শর্মা আয়োগের প্রতিবেদন 2013 বর্ষর পরীক্ষায় বাতিল করবলে দিয়া হয়েছিল, এনে বারে পাশি বিসঙ্গতির বাবে শর্মা আয়োগের প্রতিবেদন 2013 সনের পরীক্ষা বাতিল করার পরামর্শ বলে তেও আগবাইছিল, অর্থাৎ মেধার ভিত্তিক সম্পূর্ণরূপে জলাঞ্জলি দে সম্পূর্ণ বক্রপথেরেই যেন অনুষ্ঠিত করেছিল 2013 বর্ষর এপিএসসির পরীক্ষা। গোটেই যদি চা হয় 239 প্রার্থীর ক্ষেত্রে সেয়াই আসলে হওয়া বলেও বহুতে দাবি করেছিল সেই সময়, কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণ এই ধরনের উপযুক্ত প্রমাণ সমূহ আসলে লুকুয়াই রখা হয়েছিল, যিসমূহর একমাত্র সাক্ষী আর একমাত্র সেই ব্যক্তিজনেই হয়েছে রাকেশ পাল আর বসন্ত দলে সামেদুর রহমান, তার লগতে আছিলে এইগারী অন্যতম নন্দবাবু সিং। গতিকে এই নন্দবাবু সিংয়ে যদি সাক্ষ্য প্রমাণ যদি প্রদান করা হয় আদালতের মজিয়া হলে নিশ্চয়কই সেই সকল প্রার্থী এসআইটি তদন্তর আওতালে অহার পূর্ণ সম্ভাবনা আছে। গতিকে কিন্তু তার মাজতে প্রশ্ন জাগিছে যে 34 প্রার্থীর ভিতরতে 21 এই মুহূর্তে নিলম্বন আর নিলম্বন করিয়ে আসলে ব্যবস্থা লওয়ার তেখেতকলে ইঙ্গিত প্রদান করেছে। গতি তেনে সময়সাত এই সকল প্রার্থীর যদিও বা নন্দবাবু সিংহে এসআইটির সম্মুখত সেই সকল প্রার্থীর নাম লৈছে, তথাপিও সেই সকল প্রার্থী যে তদন্তকারী আওতা তদন্তর আওতাত আহিব তাক কিন্তু আসলে বহু কারণত প্রশ্ন বলেন। আর একটা বিষয় আহি পড়ছে যে এসআইটিয়ে যখন পরীক্ষার্থী ভুয়া নম্বর লাভ করেছে বা ভুয়া যে বহি লাভ করেছে সেই সময়ের বিরুদ্ধে বেলেগ ব্যবস্থা গ্রহণ করেছে, আর যখন টেবুলেশনত মার্কস বৃদ্ধি করে দিয়া হয়েছিল তেওঁলোকৰ বিরুদ্ধেও ব্যবস্থা লওয়া হয়েছে, অর্থাৎ একাংশ নিলম্বন করা হব, একাংশ গ্রেপ্তার করা হব, এনে ধরনের এই তদন্ত চলি আছে নাকি? যত ওয়াহিদা বেগমর 6 বহিয়ে ভুয়া বলে প্রমাণিত হয়েছে, যত সুকন্যা দাসর পূর্বতে 2 বহি ভুয়া আছিল, চক তদন্তকারী আরক্ষীয়ে গোটেই বিষয়টি এই মুহূর্তে 3টা ভাগ করেছে তেখেতকলে, আর সেই ধরনের ভাগ ভাগ করে তেখেতকলে তদন্ত করবলে আগবাড়িব বিচারিছে। কিন্তু এই ক্ষেত্রে বহুতর প্রশ্ন আছে, বহুতে এই ক্ষেত্রে দাবি উত্থাপন করেছে যে পূর্বর যিধরনের নীতি নিয়ম অনুসরণ করে চাকরির পর বরখাস্ত করা হয়েছিল, একই অনিয়ম অনীতিরে চাকরি লওয়া সেই সকলক চাকরির তেখেতকলক গ্রেপ্তার করা হয়েছিল, এইবারের ক্ষেত্রে পৃথক নিয়ম কিয়, এই বিষয়টি স্বাভাবিকতে প্রশ্ন জাগিছে। কিন্তু এতিয়া প্রশ্ন হয়েছে যে হয়তো সরকারে কোনোবাটো ক্ষেত্রত এতিয়া নরম স্থিতি গ্রহণ করেছে নাকি, আর নরম স্থিতি গ্রহণ করার কারণে এই সকল লোকে করবাত নহয় করবাত এতিয়া হারি যাব নাকি সেই বিষয়টো প্রশ্ন আছে। যদিও বা দেখবলে পাওয়া গেছে নন্দ সিংহর ক্ষেত্রে ইতিমধ্যে বহুখিনি তথ্য প্রকাশ করেছে, গতিকে আন একাংশ রাজপরিচয় বিষয়ার বিরুদ্ধে কিন্তু সমানে নরম স্থিতি লওয়া দেখবলে পাওয়া গেছে, যত চর্চা হয়েছে বা বিভিন্নজনে কৈছে যে একাংশ লোকক এতিয়া রক্ষণাবেক্ষণ দিছে সরকারি পক্ষে। নিশ্চয়, আর বলেন রক্ষণাবেক্ষণ এইখানে দিয়ার চেষ্টা চলা হয়েছে যে অবকাশ এই মুহূর্তে প্রকাশ পাইছে 2014 সনের নিযুক্তি কেলেঙ্কারি ফাইল খুলিছে, যি নাকি 2013 বর্ষর তদন্ত চলাইছে এসআইটিয়ে, তার মাজতে 2014 ফাইল খুলি ইতিমধ্যে ওয়াহিদা বেগমকো গ্রেপ্তার করে 13 বর্ষর এই সকল অভিযুক্ত করবাত কেনেবাক রক্ষণাবেক্ষণ দিয়ার চেষ্টা চলারও অভিযোগ আহিছে। নিশ্চয়ক, বিভিন্ন জনের এই ধরনের অভিযোগ সমূহ আছে, তারপর এতিয়া সরকার প্রশাসনে কি ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করে হেয়া হব লক্ষণীয়, কারণ গোটেই যদি চা হয় যদিও বা এসআইটি উচ্চ ন্যায়ালয়ের নির্দেশত গঠন করা হয়েছে, তথাপি কিন্তু ইয়ার গোটেই ব্যবস্থাটা হয়তো দীঘলীয়া করার অবকাশ থাকিব, আর গোটেই
প্রক্রিয়াটো এই ধরনের কোয়া হয়েছে যে যিমানে আসলে প্রক্রিয়াটো দীঘলিয়া হব সিমানে হুরুঙা ওলাব আর যিমানে হুরুঙা ওলাব তেতিয়া হলে এই সকল পার্টি কিন্তু এই সকল তদন্তকারী আওতারপরা বাহিরত থাকিব আর যদি থাকে তেতিয়া হলে কিন্তু অসমৰ রাইজে যি ধরনের স্বচ্ছ আর নিকারে গোটেই এপিএসসি হওয়া বিচারিছিলে কিন্তু হেয়া হয়ে নুঠিব আর যদি হেয়া নুঠে পরবর্তী সময়সাত কিন্তু সদায়ভাবে প্রশ্ন থাকি যাব যে এপিএসসি যে কলঙ্কর দাগ সেই দাগ কিন্তু মোচন নহব গতি স্বাভাবিকতে কব পারি যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এটা কি ধরনের স্থিতি গ্রহণ করে কারণ পূর্বতে দেখিলে পোৱা গল মানবতার কথা কোৱা হল তার পরবর্তী সময়সাত কিন্তু তদন্তর ফাইল খুলিবলৈ দিয়া হল আর তদন্তর ফাইল খুলি তার মাজতে আকৌ বিভাগীয় তদন্তর উপসংহতা করা হল নিশ্চয়কৈ 21 নৱেম্বৰৰ পৰা এই মুহূৰ্তলৈকে বাথন পাঁচগৰাকী আৰু যদি বিষয়া হিচাপত চাবলৈ যোৱা হয় তেতিয়াহলে লোকসভা আয়োগৰ আন এগৰাকী বিষয়া নন্দ সিঙক ধৰি মুঠ ছগৰাকী গ্ৰেপ্তাৰ হল এতিয়া বাকী সকলৰ কি হব কারণ 36 জনের তালিকার লগত সন্নিবিষ্ট হয়েছিল তিনিগৰাকী আন আন বিষয়ার নামও সন্নিবিষ্ট হয়েছিল গতি সর্বমুঠ 37গৰাকী বিষয়া আর তার লগে এই যদি আমি পার্ট টু বলে আমি যদি ধরো প্রথম 2016 সনের তদন্তর পক্ষেপক আমি যদি আমি এক নম্বর বলে ধরো আর এয়া হয়েছে দুই নম্বর আর তার পরবর্তী সময়সাত দুই নম্বর পার্ট শেষ হওয়ার পিছতে আরম্ভ হব লাগিব 2014 বর্ষ কিন্তু এই গোটেই প্রক্রিয়াটু কিমান সুচারুরূপে আগবাই লই যাব হেয়া কিন্তু সবরের মাজত এতিয়া সকলের মাজত প্রশ্ন জাগি আছে নিশ্চয় ধন্যবাদ বলেন ধন্যবাদ জ্ঞাপন করছো আপনার তদন্তত নিকা হোক স্বচ্ছ হোক আর তার নিলম্বন করার ব্যবস্থা করা হল ঠিকই কিন্তু এরা ধরার মাজেহে নিলম্বন করা হল একইজনক নিলম্বন করে বাকি সকল কিয় এই মুহূর্তে রক্ষণাবেক্ষণ দি থাকা হয়েছে বাকি সকলের প্রতি কিয় সরকার তথা গৃহ বিভাগে দরদ দেখুয়া আহিছে সে একটা রহস্যর বিষয় আনহাতে গ্রেপ্তারও করা হওয়া নাই অধিকাংশক জেরা করে যাবলে দিয়া হয়েছে লক্ষণীয় হব আজি পুনের তিনজনক জেরা চলাব আজি কি ব্যবস্থা গ্রহণ করে কাইলৈ আন দুজনক সমন দিছে SITত ভারতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল নতুন পেইন্ট আবেদন পত্র সংগ্রহ করেছে বেনুধর নাথে আনহাতে করিমগঞ্জৰ বাবে সংগ্রহ করেছে আবেদন পত্র কমল উদ্দিন চৌধুরীয়ে আর লক্ষিমপুরৰ বাবে সংগ্রহ করেছে রঞ্জিত পেগু আর প্রহ্লাদ শর্মায় উল্লেখ করব পাৰি যে আবেদন মাচুল ধার্য করা হয়েছে এক লাখ টকার বিনিময়ত 15গৰাকী কংগ্রেসে ইতিমধ্যেই রাজীব ভবনেরপা আবেদন পত্র সমূহ সংগ্রহ করেছে লক্ষণীয় হব যে পরবর্তী সময় কোনে কোনে আবেদন পত্র গ্রহণ করে যেহেতু ইতিমধ্যেই পোহরলে আহিছে যে চর্চালে আহিছে বহুকেইটা সমষ্টির নাম আর এই সমষ্টিসমূহ কংগ্রেসের বহুকেগী হাই প্রোফাইল নেতাই প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা আছে কিন্তু এতালেকে আবেদন পত্র সমূহ সংগ্রহ করা নাই আর উল্লেখ করব পারি যে বহু চর্চিত নগাঁও আর কাজিরঙা এই দুইটা সমষ্টির বাবে কিন্তু এতালেক কোনেও আবেদন পত্র সংগ্রহ করা নাই এই দুইটা সমষ্টির বাবে কংগ্রেসের ভিতরচরাতে দুটাক মতত উপনীত হয়েছিল কংগ্রেসী সকল কাক দিব কাক এরিব তাক লো এটা প্রশ্ন উত্থাপন হয়েছিল আর কংগ্রেসের ভিতরচরাতে বহু চর্চা চলি থাকা বলে পোহরলে আসছিল গতি কাজিরঙা আর নগাঁও এই দুটা বহু চর্চিত সমষ্টিত কোনে কোনে প্রার্থিত পাব বা আবেদন পত্র সংগ্রহ করব সে নিশ্চয় লক্ষণীয় হব আর এই কথাই বহুতো স্পষ্ট করে দিব যে নগাঁও আর কাজিরঙাত এবার কোনে কোনে প্রার্থিত আগ্রহাব কংগ্রেসের পর সমাগত লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনের বাবে ইতিয়া কংগ্রেসের আবেদন পত্র সংগ্রহ প্রক্রিয়া আরম্ভ হওয়া পরিলক্ষিত হয়েছে রাজীব ভবনের পর এই পর্যন্ত 15গৰাকীক কংগ্রেসে নিজের নিজের আবেদন পত্র গ্রহণ করেছে নিজ নিজ সমষ্টির বাবে আর এবার গুয়াহাটি সমষ্টির বাবে রমেন বরঠাকুর আর মীরা বরঠাকুরে সংগ্রহ করেছে আবেদন পত্র রমেন বরঠাকুরে দুটা সমষ্টির বাবে সংগ্রহ করেছে আবেদন পত্র গুয়াহাটি আর দরং উদালগুড়ি সমষ্টির বাবে রমেন বরঠাকুরে সংগ্রহ করেছে আবেদন পত্র
আৰু ইফালে ধুবুৰীৰ বাবে আবেদন পত্ৰ সংগ্ৰহ কৰিছে ওয়াজেদ আলী চৌধুৰীয়ে। বৰপেটাৰ বাবে আবেদন পত্ৰ ললে দীপ বায়ন, অৰুণ তিৱাৰী আৰু প্ৰাণজিত দাসে। ৰাতুল কলিতায়ো বৰপেটাৰ বাবে ললে আবেদন পত্ৰ। মাধৱ ৰাজবংশীয়ে দৰং, ওদালগুৰিৰ বাবে ললে আবেদন পত্ৰ। শিলচৰৰ বাবে আবেদন পত্ৰ সংগ্ৰহ কৰিছে সৌম্যকান্তি পুৰুষাস্থই। যোৰহাটৰ বাবে আবেদন পত্ৰ সংগ্ৰহ কৰিছে বনশ্ৰী গগৈ। তেজপুৰৰ বাবে আবেদন পত্ৰ সংগ্ৰহ কৰিছে বেণুধৰ নাথে। আনহাতে করিমগঞ্জের বাবে সংগ্রহ করেছে আবেদন পত্র কমল উদ্দিন চৌধুরী আর লক্ষিমপুরের বাবে সংগ্রহ করেছে রঞ্জিত পেগু আর প্রহ্লাদ শর্মায়। উল্লেখ করব পারি যে আবেদন মাচুল ধার্য করা হয়েছে সংসদ ভবনের যত 22 বছর সম্পূর্ণ হয়েছে সংসদ ভবন আক্রমণের, আর এই আক্রমণত শহীদ সকল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে, যত উপস্থিত আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদী আক্রমণত প্রাণ হেরা শহীদ সকলক শ্রদ্ধাঞ্জলি নিবেদন সংসদ ভবনত। শাসক বিরোধীয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে দেশের ইতিহাসের একটা কোলা দিন। 22 বছর সম্পূর্ণ হল সন্ত্রাসবাদীর আক্রমণ সংসদ ভবনত। শহীদ হওয়া সকললৈ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে প্রধানমন্ত্রী মোদীর লগতে শাসক বিরোধী নেতা সকলে। ইয়া সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খড়গে এজন এজনকৈ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে সংসদ ভবনত ভয়ঙ্কর আক্রমণ সন্ত্রাসবাদীর। আর সেই কোলা দিন সন্ত্রাসবাদর বিভীষিকা, সন্ত্রাসবাদ নিপাত যার কামনা করে আজি এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লগতে শহীদ পরিয়ালকো আজি সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীগুলো সংসদ ভবন আক্রমণের বর্ষপূর্তি উপলক্ষে এনেদরে এই কোলা দিনটোত যিসকল লোকে সন্ত্রাসবাদীৰ এই আক্রমণত প্রাণ হেরুয়াইছিল সেই সকলক স্মরণ করে আজি এনেদরে তেওঁলোকক শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আর সংসদ ভবনের আক্রমণের 22টা বর্ষ অতিক্রম করেছে আর এই কোলা দিনটোতেই এনেধরনের সন্ত্রাসবাদ নিপাত যাবলৈ আহ্বান শাসক বিরোধীয়ে এনেদরে আজি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে সংসদ ভবনের বাহিরের দৃশ্য আমি দেখাইছো পোনপটিয়াক। সংসদ ভবন আক্রমণের বর্ষপূর্তি উপলক্ষে এনেদরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে শহীদ সকললৈ। লগতে শহীদের পরিয়ালক সাক্ষাৎ করে আজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2001 চনের 13 ডিসেম্বর এই দিনটোতেই সন্ত্রাসবাদীর বর্বর আক্রমণ সংসদ ভবনত, যি আক্রমণত 9 জনে প্রাণ হেরুয়াইছিল, 18 জনকৈ লোক আঘাতপ্রাপ্ত হয়েছিল এই আক্রমণত। লস্কর ই তৈবার দ্বারা সংঘটিত এই আক্রমণে সমগ্র দেশ, সমগ্র বিশ্বতে খলকনি সৃষ্টি করেছিল। ভারত আর পাকিস্তানের মাজত চলি থাকা বিবাদর মাজতে 2001 চনের 13 ডিসেম্বর লস্কর ই তৈবাই সংঘটিত করেছিল সেই বর্বর আক্রমণ, যত নগী লোকে প্রাণ হেরার 18 জনকৈ লোক আহত হয়েছিল, যত আছিল 6 গৰাকীকৈ আরক্ষী, দিল্লী আরক্ষীর 6 জনকৈ লোক মৃত্যুমুখত পৰিছিল। আনহাতে পার্লিয়ামেন্টর অর্থাৎ সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থাত নিয়োজিত 2 গৰাকীকৈ লোক মৃত্যুমুখত পৰিছিল, লগতে এজন মালি মৃত্যুমুখত পৰিছিল সন্ত্রাসবাদীর বর্বর আক্রমণত। আনহাতে আরক্ষী নিরাপত্তা বাহিনীয়ে সন্ত্রাসবাদীর দলটুক, 5 জনীয়া সশস্ত্র সন্ত্রাসবাদীর দলটুক গুলিয়াই হত্যা করেছিল। লস্কর ই তৈবার 5 জনীয়া সশস্ত্র সন্ত্রাসবাদীর একটা দল প্রবেশ করেছিল সংসদ ভবনত 13 ডিসেম্বর আর নির্বিচার গুলি চালনা করেছিল, হাতে হাতে উদ্যত মারণাস্ত্র লৈ আহিছিল, AKM রাইফল লৈ নির্বিচার গুলি চালনা করেছিল সন্ত্রাসবাদীর দলটোয়ে। লস্কর ই তৈবার সেই আক্রমণত 9 জনকৈ শহীদ হয়েছিল আর সেই 9 জনের স্মৃতিত আজি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 9 শহীদলৈ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। আর 2001
এক বৰ্ষৰ 13 ডিচেম্বৰ এই দিনটোতেই সংসদ ভৱনত বৰ্বৰ আক্ৰমণ সন্ত্ৰাসবাদী আৰু দৃশ্য দেখুৱাইছিল প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী তাত উপস্থিত হৈছিল আৰু শ্বহীদসকললৈ শ্ৰদ্ধা নিবেদন কৰিছিল শ্ৰদ্ধাঞ্জলি আগবঢ়াই সোনিয়া গান্ধী মল্লিকাৰ্জুন খাৰ্গেও